আসসালামু আলাইকুম বিওয়াস, আজকে আপনাদের দেখাবো আমার নষ্ট ফ্যান। এই ফ্যানের জালি দিয়ে আপনাদের আজকে ডিশ বানিয়ে আপনাদের ভিডিও দেখাবো। তো বিওয়াস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ফ্যানের জালি ডিশ দিয়ে আপনাদের অনেকগুলো ভিডিও দিব। তো বিওয়াস, আপনাদের দেখাই। বিওয়াস, আজকে আপনাদের দেখাবো আমার নষ্ট টেবিল ফ্যানটি দিয়ে আজকে আপনাদের ভিডিও দেখাবো। বেশ, দেখতে পাচ্ছেন আমার একটি নষ্ট টেবিল ফ্যান। ফ্যানটি আমি খুলে রাখছি। বেশ, দেখতে পাচ্ছেন আমার ফ্যানের সেই সামনের সেই খাঁচাটি। বেশ, দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেটিং করেছি। বিওয়াস, আপনাদের আমার ফ্যানের খাঁচাটি আপনাদের মাপ দিয়ে দেখাবো কয় ইঞ্চি আছে। দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি আছে। আপনাদের দেখাবো আমি একটা পাতলা নেট লাগাইছি। দেখতে পাচ্ছেন অনেক চিকন, অনেক পাতলা এই নেটটি। আমার এই ফ্যানের জালির মধ্যে আমি এই নেটটি লাগাইছি। দেখতে পাচ্ছেন আপনাদের পিছনের অংশটুকু দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা হচ্ছে সানকা। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেটিং করেছি, নেটটি কীভাবে লাগাইছি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এলএমপিটা কীভাবে সেটিং করেছি। আমার এলএমপিটা ডাউন এবং মুভ সবই করা যায়। দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো কীভাবে সেটিং করেছি। দেখতে পাচ্ছেন এবং আমার যে স্ট্যান্ডটি হচ্ছে, আপনাদের স্ট্যান্ড দিয়ে আপনাদের আগে অনেকগুলো ভিডিও দেখেছি আমি আমার রাজমিস্ত্রির কড়াইটি দিয়ে। আজকে ফ্যানের খাঁচা দিয়ে আপনাদের দেখাবো এবং আপনাদের দেখাবো কী কী লাগবে। একটা ডিশের কেবল এবং এলএমবি, আর আপনাদের দেখাবো আজকে আপনাদের স্যাটেলাইট রিসিভ করে দেখাবো। স্যাটেলাইট রিসিভ করতে কী কী জিনিস লাগে আপনাদের আজকে দেখাবো। আর আমার অনেকেই আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখে থাকেন, যারা আপনার ফোন দিয়ে থাকেন অনেক সময়, আমার ইকোলিং 777 HD 47, দেখতে পাচ্ছেন এই রিসিভারটি দিয়ে আজকে আপনাদের ভিডিও দেখাবো। তো বিওয়াস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও অনেকগুলো ভিডিও দেব। তো বিওয়াস, আপনাদের সেটিং করে আবার দেখাবো। বিওয়াস, আজকে আপনাদের দেখাবো আমার ফ্যানের জালিটি দিয়ে আমি ডিশ বানিয়েছি, সেই ডিশটা আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেটিং করেছি। আপনাদের এই স্ট্যান্ডের মাধ্যমে আপনাদের আগেও অনেকটি ভিডিও দিয়েছিলাম আপনাদের। এই আমার এই ফ্যানের ডিশটি দিয়ে আপনাদের আরও অনেকগুলো ভিডিও দেব। বিওয়াস, দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেটিং করেছি। বিওয়াস, দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার
একবার ডিশের সামনেই আমার কেবলটি আমি লাগাইছি এবং আমার রিসিভারটি রাখছি। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার কেবলটি আমার রিসিভারে লাগাইছি। আর আপনাদের আমি সবসময় দেখিয়ে থাকি আমার ইজিক্যাপের মাধ্যমে, আপনাদের আমি সবসময় আমার মোবাইলটিকে আমি টিভি হিসাবে ব্যবহার করি। ব্যবহার দেখতে পাচ্ছেন বিটিভি চ্যানেলটি চলছে। ব্যবহার দেখতে পাচ্ছেন আমার রিসিভারটি হচ্ছে EL777HD, অর্থাৎ ইকুলিং 77HD। বিওয়াস আমার এক ভক্ত ভাই, দেখতে পাচ্ছেন রংপুর থেকে উনি আসছে, ওনার নাম হচ্ছে নবীনুর ভাই। আমার ভিডিও দেখার জন্য উনি আসছে রংপুর থেকে। বিওয়াস আপনাদের সমস্ত চ্যানেলে দেখানোর চেষ্টা করবো। বিওয়াস দেখতে পাচ্ছেন 184 নম্বর চ্যানেলটি চলতেছে। বিওয়াস দেখতে পাচ্ছেন 32 নম্বর চ্যানেলটি ডিডি নিউজ। বিওয়াস আপনাদের সমস্ত চ্যানেলে দেখাতে পারবো না, কিছু কিছু আপনাদের দেখা। বিওয়াস দেখতে পাচ্ছেন ডিডি আসাম চ্যানেলটি চলতেছে। বিওয়াস দেখতে পাচ্ছেন ফিল্মি চ্যানেলটি চলছে। বিওয়াস দেখতে পাচ্ছেন স্টার উৎসব মুভিজ চ্যানেলটি চলতেছে। বিওয়াস দেখতে পাচ্ছেন কালাস সিনেপ্লেক্স বলিউড চ্যানেলটি চলছে। আপনারা অনেকগুলো চ্যানেল দেখতে পারবেন ফ্রিতে। বিওয়াস দেখতে পাচ্ছেন দি কিউ চ্যানেলটি চলছে, বাচ্চাদের কার্টুনের চ্যানেল, অনেক সুন্দর চ্যানেল, অনেক সুন্দর সুন্দর কার্টুন হয় এই চ্যানেলটিতে। বিওয়াস দেখতে পাচ্ছেন 9XM চ্যানেলটি চলছে। মাস্তিন মিউজিক চ্যানেল, অনেক সুন্দর চ্যানেল। বিওয়াস দেখতে পাচ্ছেন বিফিউ মিউজিক। জিং চ্যানেলটি চলতেছে মিউজিক চ্যানেল। বিওয়াস দেখতে পাচ্ছেন MTV বিটস চ্যানেলটি চলছে। সবসময় আপনারা গান মিউজিক দেখতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে। বিওয়াস দেখতে পাচ্ছেন জিয়ানমূল চ্যানেলটি চলছে। বিওয়াস দেখতে পাচ্ছেন ডিডি বাংলা। বিওয়াস দেখতে পাচ্ছেন দঙ্গল চ্যানেলটি, অনেক সুন্দর চ্যানেল।
বিওয়াজ দেখতে পাচ্ছেন, ভোজপুরি সিনেমা। বিগ ম্যাজিক চ্যানেলটি চলছে, বিওয়াজ দেখতে পাচ্ছেন, ডিডি স্পোর্টস। বিওয়াজ দেখতে পাচ্ছেন, টোকিও অলিম্পিক গেমস। আপনারা সরাসরি বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে আপনারা অলিম্পিক গেমসের সমস্ত খেলা আপনারা ফিরতে দেখতে পারবেন। তো বিওয়াজ, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো বিওয়াজ, খুদা হাফেজ।